যেই দিন থেকে এলাকার ইমাম সাহেব সুদের বয়ান আরম্ভ করে দিল, ঘুষের বয়ান আরম্ভ করলো, ঘুষখোরের পরিণাম কি হবে? সুদ লেনদেন করনেওয়ালার পরিণাম কি হবে? দুর্নীতি করনেওয়ালার পরিণাম কোথায় হবে? এরা দুনিয়া আখেরাতে উভয় জগতেই ধ্বংস হয়ে যাবে। যখন এই বয়ান হুজুর আরম্ভ করে দিল, এখন আর হুজুর ভালো না, এরা ধৈরা নিয়া ডান্ডা বেরি পড়াইয়া জেলখানায় ঢুকাইয়া দাও, ঠিক কিনা? এতদিন পর্যন্ত যেই হুজুরটা তো ভালো, এই হুজুর ছাড়া আমার চলে না, এই হুজুর ছাড়া আমি মিলাদ পড়াই না, এই হুজুর ছাড়া আমি ঘরে দোয়াও পড়াই না, এই হুজুর এত ভালো, এখন স্বার্থে আঘাত লাগার কারণে হুজুরের বাদ দিয়া দাও, ইমাম আরেকটা মসজিদের মধ্যে নিযুক্ত করে দাও, খতিবার একটা নতুন করে মসজিদের মধ্যে নিযুক্ত করে দাও। কারণ আল্লাহরই বান্দার স্বার্থে আঘাত লেগে গেল, এখন তো আর কোনো কিছু ভাল লাগে না, ইমামের কথাও না, খতিবের কথাও না, কিন্তু এই বান্দা যদি খক কথা বলতে যায় বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, এই বান্দার বলাই লাগবে। কারণ মদিনাওয়ালা নবী জানিয়েছে, হে আমার উম্মতেরা, হকের কথা তোমরা বলে যাও, যদিও এটা একটু তিক্ত হয়ে যায়, হক কথা বলো যদিও কারো কারো বিরুদ্ধে লেগে যায়, তবুও বলো যদিও এটা তিতা, তুমি বলে 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 তার সামনে মিঠা বানাইয়া দাও। হক কথা যদি বলতে পারো তাহলে মদিনাওয়ালা নবীর গুণে গুণান্বিত হওয়া যাবে, যদি বলতে না পারো নবীর গুণে গুণান্বিত হওয়া যাবে না। চল্লিশ বছর পর্যন্ত রহমাতুল্লিল আলামিনের লকব হলো আল আমিন, ইতিহাসে পড়েছো ওই জায়গায় নবীরে জানাইয়া দিল, এই লকব দিল কে? এই উপাধি নবীকে দিল কে? এই ট্যাগ নবীর নামের পাশে লাগাইয়া দিল কে? কোনো মুসলমান দেয় নাই, দিয়েছে কে? কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা। আমার নবীর নামের পাশেই ট্যাগ লাগাইয়া দিল আল আমিন, আমার নবীর লকব লাগাইয়া দিল আল আমিন। কেন? ওই নবীর মতো আমানতদার আর কেউ নাই, ওই নবীর মতো সত্যবাদী কেউ নাই, ওই নবীর মতো আমানতদার আসমানের নিচে জমিনের উপরে ওই জামানায় কেউ নাই, এজন্যই নবীকে ট্যাগ লাগাইয়া দিল আল আমিন। চল্লিশ বছর পর্যন্ত নবী ভালো, যখন চল্লিশ বছর গড়ে নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেল, নবী আমার আঙ্গির আশিরতা কাল্লা করবেন, নিকটবর্তী বান্দা যারা এদেরকে আপনি কালিমার দাওয়াত দিয়া দেন, কাফের মুশরিক বেঈমান যারা এদেরকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়া দেন। তিনশো সাতটা মূর্তি নিয়া তারা যে ওই বাইতুল্লার মধ্যে উলঙ্গ হইয়া তাওয়াফ করে, এগুলো ভালো না, নবী এদেরকে যাইয়া যাইয়া জানাইয়া দেন, লাভ তোমাকে কিছু দিতে পারবে না, মানা তোমাকে কিছু দিতে পারবে না, ওজ্জাও তোমারে কিছু দিতে পারবে না, দিতে পারবে একজন, চিল্লায়া বলো তার নাম। রহমাতুল্লিল আলামিন জানাইয়া দিলেন, হে কাফেরেরা, হে মুশরিকেরা, হে বেঈমানেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। যেদিন থেকে বলল এখন তো নবী আমার ভালো না, কারণ হকের কথা নবী যখন সবার কাছে পৌঁছায়া দেয় তখন তো এদের স্বার্থের মধ্যে আঘাত লেগে গেল। মূর্তি পূজা করার ক্ষেত্রে নবী আমার বলেন, না না মূর্তি পূজা করা যাবে না, তখন স্বার্থের মধ্যে আঘাত চলে আসলো, যদিও আঘাত লেগেছে তবুও নবী হকের কথা বলতে যাইয়া পিছনে গেছেনি, বলেন নবী পিছনে যায় নাই, বরং হক কথা বলেছে যদিও এটা তিক্ত হয়ে যায়। নবীর সুন্নতির যেই বান্দা আসে ওই বান্দা সর্বাবস্থায় নবীর গুণে গুণান্বিত হবে, ওই নবীকে ইত্তেবা করবে, ওই নবীকে নিজের আদর্শ বানাবে, ওই নবীর আদর্শে নিজেও আদর্শবান হয়ে যাবে। যদি হতে পারে তাহলে এই বান্দা রবের কাছেও দামি হয়ে যাবে, রবের কাছেও অনেক বড় সম্মানী হয়ে যাবে, এই বান্দার দুনিয়াতেও কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি দেখো দুনিয়াতে কিছু সময়ের জন্য সময় বড় খারাপ, কিন্তু মনে রাখবা এই সময় খারাপ বেশি দিন পর্যন্ত বান্দা থাকবে না,
বরং একটা প্রতিদান রবের কাছে অবশ্যই অবশ্যই বান্দার জন্য রইল। আল্লাহ বলেন ওই নবীকে ইত্তেবা করে নাও, নবীর ইত্তেবা করলে দুইটা প্রতিদান পেয়ে যাবা, এক নম্বরে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, দুই নম্বরে জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা কইরা দিয়া দিব। হে বানসারামপুরের মুসলমানেরা, ওই নবীর ইত্তেবা যদি করতে চাও তাহলে নবীর আদর্শের মধ্যে বান্দা কোনো মিথ্যা নাই। তুমি নবীকে যদি নিজের অনুসারী যদি নবীর হতে চাও, নবীর একজন খাঁটি ফলোয়ার যদি নিজের বানাইতে চাও, জিন্দেগিতে মিথ্যা বলা যাবে না। নবীরে ইত্তেবা করতে হলে ওয়াদা করে ওয়াদা খিলাফ করা যাবে না, নবীকে ইত্তেবা করতে হলে আমানত রাখলে খিয়ানত করা যাবে না, নবীকে ইত্তেবা করতে হলে চুগলখুরি করা যাবে না, নবীকে ইত্তেবা করতে হলে বিটিএস এর ফ্যান হওয়া যাবে না, নবীকে ইত্তেবা করতে হলে অন্যায় অপরাধ করে যারা এদেরকে নিজের ফলোয়ার বানানো যাবে না, নবীকে ইত্তেবা করতে হলে নবীর বাইরে দুনিয়ার কেউ আমার আদর্শ হবে না। দাড়ির দাড়িটা কেমন ভাবে রাখবো ওইটা নবীর আদর্শ অনুযায়ী রাখা লাগবে, মুস্তা কিভাবে আমি রাখবো ওইটা মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী হয়ে যাবে, চুল আমি কেমন করে কাটবো ওইটা মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী হয়ে যাবে, পোশাক আমি কেমনে পরবো ওইটা মদিনাওয়ালা নবীর আদর্শ হয়ে যাবে। শুধু বললাম হুজুর দোয়া করবেন, আমি নবীর কাটি আসে কয়া গেলাম, এভাবে হওয়া যায় না, বরং প্রমাণ দেওয়ার মাধ্যমেই হওয়া লাগবে। রহমাতুল্লিল আলামিনের সাহাবীরা যেই পরিমাণ নবীর খাটি আসে কয়া গেলেন রে বান্দা, এরা প্রমাণ দেওয়ার কথা বললেন নিজেই নগদ নগদ প্রমাণ দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। নবীর এক সাহাবি বয়স রাবিরা বলেন, কেউ বলেন 11, আবার কেউ বলেন বয়স হবে 13, ছোট্ট বাচ্চা সন্তানটাও সাহাবি বাবাটাও সাহাবি দুইজনই সাহাবি, কারণ রহমাতুল্লিল আলামিনের হাতে কালিমা পড়নেওয়ালা মুসলমান দুইজন সাহাবি, পেটের মধ্যে খানা নাই ঘরের মধ্যেও খানা নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখনই সারা দিন খেলার মাঠের মধ্যে দৌড়ায়, পেটের মধ্যে যখনই ক্ষুধা লেগে যায় মায়ের কাছে দৌড়াইয়া যায় কি যায় না বলেন, মায়ের কাছে যায় আর মায়ের কাছে যাইয়া মায়ের ডাইকা জানায় দেয়, ও মা পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে গেল, ও মা তুমি আমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমারে খানা দাও, আমি খানা খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করব। তবে মায়ের কাছে যাইয়া সন্তান স্পষ্টভাবে বলা লাগে না, বরং মায়ের কাছে যাইয়া এই সন্তানটা যখন মারে ডাক দিয়া জানায় দেয়, হে মা তুমি আমাকে বলো না আমার আমার মনে মনে কি চায় তুমি আমায় বলো, দেখবা মা টপ টপ করে ঠাস ঠাস করে বলে দিবে সন্তানের মনের মধ্যে কি চলতেছে। ছোট্ট সাহাবিটা পেটের ক্ষুধা নিয়ে মায়ের দিকে দৌড়ায় যায়া বলে, ও মা একবার যখন মারে ডাক দিয়া দিল, দুইবার মাকে ডাক দিয়া দিল, তিনবার যখন মাকে মা বলে ডাক দিয়া দিল, মা বলে রে সন্তান আমার তুই আমি মায়ের তিনবার যে মা বলে ডাক দিয়া দিলা, আমি মায়ের আর জানার বুঝার বাকি নাই, তুমি আমার কাছে কি চাও আমার জানার বাকি নাই, আমি বুঝে গেলাম তোর পেটের মধ্যে ক্ষুধা আমি জেনে গেলাম, কারণ আমি জানি আমার ঘরের মধ্যে খানা নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা তুই সহ্য করতে পারো না, তবে আমি জানি তুই যতই আমি মাকে মা বলে ডাক দাও, আমি মাকে যতই মা বলে চোখের পানি ফালাও, আমি আমার ঘরের মধ্যে খানা দিতে পারবো না, কারণ আমার ঘরের মধ্যে খানা নাই, মা জানে কেমনে, কারণ সন্তান মাকে মা বলে ডাকতে দিরি, তুমি কি চাও ওইটা মা পূর্ণাঙ্গভাবে জেনে যায় রে বান্দা। কত মায়েরা
বাবারে নিয়া যখন ঘুমাইয়া গেল রাত ১২টা ১টা বেজে গেল হঠাৎ করে মা চোখের পানি ফালাইয়া গভীর রাত ১টা বাজে মা চোখের পানি ফালাইয়া কান্দে পাশে স্বামীটা বলে হে স্ত্রী আমার তুমি কেন কান্না করো বুঝলাম না বলে কান্না করি কারণ জানেন নি ছোট্ট বাচ্চাটাকে ২১ বছর বয়সে আমি প্রবাসের মধ্যে পাঠাইলাম ওই প্রবাসে থাকে কি হালাতে আছে আমি মা জানি না জানি না তবে আমি একটু আগে স্বপ্নের মধ্যে পুরিয়া আমি মা কি যেন দেখতে পেলাম আমার এই সন্তানটা কি যেন একটা বড় আঘাত পাওয়া গেল স্বামী বলে তুমি কেমনে দেখছো মনে হয় এই স্বপ্ন তোমারে অন্য কেউ দেখাইছে না না আমার সন্তান মনে হয় অনেক ভালো আছে ফজরের পরে হঠাৎ করে মায়ের ফোনের মধ্যে ইমুতে কল চলে আসলো সন্তানের পাশে থেকে একজন সন্তানের পাশের বন্ধু জানায় দেয় এ সন্তানের মা আপনার সন্তান হঠাৎ করে স্ট্রোক করে হঠাৎ করে জমিনে পড়ে গেল আমরা দড়িয়া দড়িয়া হসপিটালের বেডে নিয়ে গেলাম বলে কয়টা বাজে বলে রাত ১২টা বাংলাদেশের সময়ে বলে আমি মাতে ওই সময় স্বপ্নে দেখলাম আমার এই সন্তানটার এই করুণ পরিস্থিতি স্বপ্নটাও ফলে গেল আমার এই সন্তানটা কি হালাতে আছে আমি জেনে গেলাম ওইটা মাই বুঝে দুনিয়ার কোনো বান্দা বুঝবে না ওইটা মাই জানে দুনিয়ার কোনো মানুষ বান্দা জানে না ওই ছোট্ট ছোট্ট সন্তানটারে নিজে টাকা দিয়া সৌদি আরবে যেই মায়েরা সন্তানটারে পাঠাইয়া দেয় ওই মাই তো জানে সন্তানের কি পরিমাণ মায়া ওই মাই তো ভালো করে জানে সন্তানের প্রতি কি পরিমাণ মায়া কারণ জানে সন্তানটা আমার কুলের মধ্যে লালিত পালিত হয়ে যাবে এই সন্তানটাকে জোর করে আমি প্রবাসের মধ্যে পাঠাইলাম এ বান্দা ওই মায়ের মনের মধ্যে এর পরেও তো তুমি কষ্ট দিতে দেরি করো না বাহিরে যাইয়া মনে করো আমি অনেক টাকাওয়ালা হয়ে গেলাম সন্তান ভালো কিন্তু সন্তান যে একটা বউ আনলো বউটা দাজ্জাল মার্কা কেমন জানেন নি সন্তান তারে লালন পালন কইরা মা বড় করলেন মা অনেক মায়া কইরা কইরা সন্তানটাকে বড় কইরা বিদেশে পাঠায়া দিলেন ওই সন্তানটারে বিয়া কইরা এক বছর পরে সন্তান বিদেশে চলে গেল এখন মা বাবা বাংলাদেশের জমিনের মধ্যে আরামেও ঘুমাইতে পারে না আরামেও খাইতে পারে না কত দাজ্জাল মার্কা ওই প্রবাসীর বউরা ওই মায়েরে যেই পরিমাণ আঘাত দেয় আছে না নাই নাই ও মনে করে এই ঘরের মধ্যে আমি তো সবচেয়ে বড় মালিক এই ঘরের মধ্যে আমার জামাই বড় টাকাওয়ালা এই ঘরের মধ্যে আমি সবার উপরে প্রেশার দিয়ে দিব আমার কথা আমার দেবর শুনবে আমার কথা আমার বাসুর শুনবে আমার কথা আমার শাশুড়ি আম্মা শুনতে হবে আমার কথা আমার শ্বশুর আব্বা শুনতে হবে কারণ এর একমাত্র কারণ হলো সে তো মনে করে মনে হয় আমার স্বামী বড় লোক এর মানে আমিও বড় লোক এই ঘরের মধ্যে কর্তৃত্ব চলবে আমার হে সন্তানেরা নিজের বউরে প্রায়োরিটি দিয়া ওই মায়ের মনে তুই আঘাত দিও না কারণ মা তুরে অনেক মায়া করে 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 বড় করলেন গর্বে নিয়া মাই বড় করলেন দুনিয়াতে আসার পরে দুগ্ধপান মাটাই করাইলেন আবার দুনিয়াতে আসার পরে মাটা আস্তে আস্তে তুরে বড় করলেন তোর লালন পালনের দায়িত্ব ভার ওই মাটাই তো বান্দা পূর্ণাঙ্গ নিয়া লিলেন ছোট্ট সাহাবি মায়ের যাইয়া বলে না হে মা আমার পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে মা তুমি খানা দাও বরং মাকে তিনবার বলে তিনবার মাকে মা বলে ডাকতে দেরি মা বলে বুঝার বাকি নাই হে সন্তান তুমি আমার কাছে কি চাও তবে আমি আমার ঘরের মধ্যে খানা নাই তোমাকে খানা দিতে পারবো না তবে একটা ট্রিপ তোমাকে আমি দিয়া দিতে পারবো যাও যাও আলামিনের দরবারে যাও তোমার বাবাকে সঙ্গে নিয়া নবীর দরবারে মসজিদে নববীর মধ্যে যদি যাইয়া ওই নবীর সামনে যদি তুমি এক নজর দিয়া তাকাইয়া থাকো আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয়া যাবে তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না
ছোট্ট সাহাবী ডেকে বলে হে মা আমি নবীর কাছে যাব কোনো অসুবিধা নাই তবে আমায় বলো আমার বাবা কই বাবারে নিয়ে আমি যাব একটু পরেই পেছন দিক দিয়া ছোট্ট সাহাবীর বাবাটা আয়েশা বলে হে ছোট্ট সাহাবী আমার সন্তান আয় 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 তোকে নিয়ে নিয়া আমি মসজিদে নববীতে রহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে যাব বাবা সন্তানটাকে আঙ্গুলের মধ্যে নিয়ে নিয়া যখন মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন ইতিমধ্যেই নবী আমার বয়ান আরম্ভ করে দিলেন প্রথম কাতার পূর্ণ হয়ে গেল দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল তৃতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল অনেক দূর সন্তান আর বাবাটা জায়গা পেয়ে গেল ওই জায়গায় বসে বাবাটা রহমাতুল্লিল আলামিনের দিকে তাকাইয়া যখন নিজে নিজে পরিপূর্ণ তাকাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে ছোট্ট বাচ্চা সাহাবীদের ঘাড় অনেক উঁচু উঁচু এজন্য রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক দেখতে পায় না নবী নবীর চেহারা মুবারক যখন দেখতে পায় না জানাইয়া দে বাবা আমার আমি নবীর চেহারা মুবারক দেখার জন্য মসজিদে নববীর মধ্যে চলে আসলাম কিন্তু সামনে এই সাহাবীদের ঘাড় অনেক উঁচু 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 হওয়ার কারণে আমি নবীর চেহারা মুবারক দেখতে পাই না তবে বাবা তুমি যদি তোমার কুলের মধ্যে যদি আমারে নিয়া লও তোমার কুলের মধ্যে বৈশা আমার ঘাটটা অনেক উঁচু হয়ে যাবে যখন আমি রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারাকের দিকে তোমার কুলে বৈশা এক নজর দিয়া যখন আমি তাকাইয়া থাকবো আমার পেটের ক্ষুধা অটোমেটিক্যালি নিবারণ হয়ে যাবে ছোট্ট সাহাবিটা বাবাকে এই কথা বলার পরে বাবা জানায় দে আয় আয় হে সন্তান আয় আয় তুই আমার কুলের মধ্যে চলে আয় কুলের মধ্যে সন্তানটা বৈশা রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারাকের দিকে তাকায়া রইলেন কিছুক্ষণ তাকানোর পর ছোট্ট সাহাবিটা পেটের মধ্যে জুড়ে 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 থাপ্পর মারে আবার কিছুক্ষণ তাকানোর পরে ছোট্ট সাহাবির চোখ দিয়ে বে বে টপ টপ করে পানিগুলো পড়ে বাবা সন্তানের এই কার্যকলাপগুলো দেখিয়া জানাইয়া দেয় হে আমার সন্তান রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারাকের দিকে তুমি তাকাইলা আমার কুলের মধ্যে বসিয়া বসিয়া তুমি এক নাম্বারে পেটের মধ্যে জুড়ে 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 কেন তাপ্পর মারলা একটু পরে আবার কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্না করলা এই জবাবগুলো তুমি আমারে দাও এই কথা বলার পরে এই ছোট্ট বাচ্চা জানাইয়া দেয় বাবা আমার আমি আমার মায়ের টিপ নিয়ে যখন আপনার সাথে মসজিদে নববীর মধ্যে চলে আসলাম আপনার কোলে বসিয়া যখন নবীর চেহারা মুবারাকের দিকে এক নজর দিয়া আমি তাকাইয়া রইলাম ওই নবীর চেহারা মুবারাকের দিকে তাকাইতে দেরি হয়ে গেল বাবা আমার মায়ের টিপ অনুযায়ী আমার পেটের ক্ষুধা নিবারণ হতে এক সেকেন্ড দেরি হয় না এজন্য ওই রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারাকের দিকে তাকাইয়া পেটের ক্ষুধা যখন নিবারণ হয়ে গেল আমি আমার পেটের মধ্যে জোরে 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 থাপ্পর মারলাম বাবা এবার জিগায় হে সন্তান তাহলে চোখের পানি ফালাইয়া কান্না করলা কেন বুঝলাম না ছোট্ট বাচ্চাটা বাবাকে জানাইয়া দেয় ও বাবা ওই নবীর চেহারা মুবারাকের দিকে আমি তাকাইলাম পেটের ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়ে গেল ওই নবীর চেহারা মুবারক এত সুন্দর আমি আমার মায়ের জবান থেকে শুনলাম ওই নবী তায়েফের জমিনে চলে গেলেন ওই জায়গায় যাইয়া তায়েফবাসীদেরকে নবী যখন দাওয়াত দিয়া দিলেন কালিমার দাওয়াত যখন এদের কাছে যখনই পৌঁছায়া দিলেন আমি মায়ের জবান থেকে শুনেছি ওই নবীর চেহারা মুবারকের মধ্যে নাকি কাফের বেঈমানরা জুড়ে জুড়ে পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছে ওই নবীর দেহ মুবারকের মধ্যে নাকি কাফের বেঈমানরা পাথর মেরে মেরে ওই নবীকে ওই তায়েফবাসীরা রক্তাক্ত করে ফেলেছে আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম তখনই আমার চিন্তা চলে আসলো ওই কাফেরেরা কি ওই বেঈমানেরা কি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া একটুও মায়া লাগে নাই
ওই চিন্তা করে করে আমি ছোট্ট সাহাবী হওয়ার পরেও চোখের পানি ফালাইয়া কান্দি। বাবা জিজ্ঞেস করে, হে সন্তান তুই যে কান্না কর তুই একটু আমায় বলো ওই নবীর চেহারা মুবারক দেখার পরে তোর পেটের ক্ষুধাও নিবারণ হয়ে গেল, তুই আমায় বলো ওই নবীর কি পরিমাণ তুই ভালোবাসো। ছোট্ট সাহাবী জানায় দেয়, বাবা আমি নবীকে কি পরিমাণ ভালোবাসি জানেননি, আমি আমার জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসি। শুধু তাই না বাবা, আমার গর্ভধারিণী মা ওই মা আমাকে দুনিয়াতে আসার সময় এত কষ্ট মা আমার জন্য করলো, দুনিয়াতে আসার পরেও কষ্ট করলো, ওই জন্মদাত্রী ওই গর্ভধারিণী মা আমার মা আমার কাছে এত আপন, এরপরেও আমি আমার মায়ের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। শুধু তাই না, ও বাবা আপনি আমার সামনে দণ্ডায়মান, আপনি আমার সামনে বসা, বাবা আমি আপনার জীবনের চাইতেও আমার নবীরে বেশি পরিমাণ ভালোবাসি। ছোট্ট সাহাবি আর দুইজনে মিলা মিলা নবীর প্রেমের সাগরে হাবুডুবু খায়, নবীকে ভালোবাসি। ছোট্ট সাহাবিটা বাবারে জানাইয়া দেয়, এই ঘটনাগুলো আমার মাওলা জানে কি জানে না? আল্লাহ বলেন, রে জিবরাইল যাও যাও ওই নবীর কাছে গিয়া তুমি জানাইয়া দাও, নবী আমার বয়ান করতেছে তিন কাতার চার কাতার পরে। ওই নবীর ছোট্ট সাহাবি আর তাবাতার বাবা দুইজনে মিলিয়া নবীর প্রেমের সাগরের মধ্যে ডুব খাচ্ছে, নবীর ভালোবাসা নিয়া ছোট্ট সাহাবিটা কি বলতে চায় নবীরে গিয়া জানাইয়া দাও। জিবরাইল আসলেন, রহমাতুল্লিল আলামিনকে জানালেন, নবী আমার ডেকে বলে, হে সাহাবি ছোট্ট তুই আমার কাছে আয়। ছোট্ট সাহাবিটাকে কাছের মধ্যে নিয়া নিয়া নবী আমার বলে, তুই কি আমারে ভালোবাসো নাকি? বলে, হা হা নবী আমি আপনাকে অনেক পরিমাণ ভালোবাসি। বলে, কি পরিমাণ? বলে, হে নবী আমার আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার মায়ের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। বলে, ভালোবাসো নাকি? বলে, হা তাহলে বললেই হবে না, প্রমাণ দেওয়া লাগবে। রহমাতুল্লিল আলামিন ওই ছোট্ট সাহাবির কোমরের মধ্যে খঞ্জরটা ঝুলায়া রাখছে, খাপের মধ্যে খঞ্জর। নবী আমার বলে, তোমার কোমরের মধ্যে কি? বলে, এই কোমরের মধ্যে আমি খঞ্জরটা নবী ঝুলাইয়া রাখলাম, কে দিয়েছে? বলে, মা আমার কোমরের মধ্যে ঝুলাইয়া দিয়েছে। বলে, কি জন্য দিয়েছে? বলে, যদি কোনো শত্রুপক্ষ আমার উপরে আক্রমণ করতে চায় তাহলে আমি এখান থেকে খাপ মুক্ত খঞ্জরটা নিয়ে নিয়া আমি আত্মরক্ষার জন্য ব্যবহার করব, মা শিখাইয়া দিয়েছে। নবী আমার তরবারির খঞ্জরের খাপ থেকে খঞ্জরটা বের করে ছোট্ট সাহাবির হাতে দিয়া বলে, হে ছোট্ট সাহাবি যাও যাও, তুমি কি তোমার বাবার চাইতেও আমাকে প্রায়োরিটি দিয়েছো? তুমি কি তোমার বাবার চাইতেও আমাকে বেশি পরিমাণ ভালোবাসো? বলে, হা হা। বলে, তাহলে খঞ্জরটা নিয়ে তোমার বাবার দরবারে চলে যাও। এই সাহাবিগুলোর মধ্যে তোমার বাবার দেহ থেকে যদি তুমি গর্দানটাকে আলাদা করিয়া ওই গর্দান যদি আমি নবীর সামনে এনে হাজির করতে পারো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি মৌখিকভাবে আমি নবীকে ভালোবাসো না, বরং তোমার বাবার চাইতেও আমাকে বেশি ভালোবাসো। ছোট্ট সাহাবিকে বলতে দেরি, ছোট্ট সাহাবি খঞ্জরটা নিয়া নিয়া আগাইয়া যায়, ছোট্ট সাহাবি দৌড়ায়, সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া কান্দে। আজকে একটা সন্তানের হাতের ভাতের মাধ্যমে সন্তানের খঞ্জর দিয়া বাবার গর্দানটা আলাদা হয়ে যাবে, ওদিকে বাবাটাও চোখের পানি ফালায় আর মাওলার দরবারে বলে, হে দয়ার মালিক আমার এই সন্তানটা কি তুমি এত বড় নবী প্রেমিক সন্তান বানাইয়া দিলা, আমার এই সন্তান আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য খঞ্জরটা নিয়ে আমার দিকে আগাইয়া আসছে, আমার দেহ থেকে গর্দানটা আলাদা করার জন্য বড় পাগল মারা হয়ে গেল। তবে
তবে আল্লাহ আমার কোনো আফসুস নাই, আমার বুঝা গেল আমার এই সন্তান নবীর জন্য বড় পাগল। ও আল্লাহ আম বুঝা গেল ইসলামের জন্য সন্তানটা বড় পাগল। বাবা খুশি হয়ে হয়ে চোখের পানি ফালাইয়া মাওলা দরবারে যখন কান্না করে, ছোট্ট সাহাবীটা খঞ্জর নিয়া নিয়া সন্তান যখন বাবার লাশ আনার জন্য গরদান আনার জন্য দৌড়ে যায়, রহমাতুল্লিল আলামিন জানায় দেয় হে সন্তান আর যাওয়া লাগবে না লাগবে না লাগবে না, মূলত আমি প্রমাণ নেওয়ার জন্য তোমার হাতের মধ্যে খঞ্জর দিয়েছিলাম, আমি মূলত তোমার বাবাকে দুনিয়া থেকে আলাদা করার জন্য খঞ্জর দেই নাই, তুই আয় আয় আমার দরবারে তুই চলে আয়, আর বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে না। আজকেই এই সব সাহাবায়ে কেরামের মধ্যে প্রমাণ হয়ে গেল তুই যে আমি নবীরে ভালোবাসো, কি পরিমাণ নিজের জীবনের চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, মায়ের চাইতেও বেশি, আর প্রমাণ লাগবে না, প্রমাণ হয়ে গেল তুই তোর বাবার চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসো। সাহাবায়ে কেরাম বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়িয়া রহমাতুল্লিল আলামিনকে জানায়া দিলেন, হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে বিভিন্ন পরিস্থিতিতে এক সাহাবী নবীকে জানায়া দিলেন, ফিদা কাবি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমার আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। আবার আরেক সাহাবী বললেন, ফিদা কা উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমার আমার মা আপনার জন্য কুরবান হয়ে যাক। ফিদা কা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমার আমার পুরো জীবনটা নবী আপনার জন্য কুরবান হয়ে যাক। সাহাবায়ে কেরাম মুখে বললেন, অন্তর দিয়াও করলেন, কার যেও বান্দা পরিণত করলেন, হে বানসারামপুর এলাকার মুসলমানেরা ওই নবীর ইত্তেবা কেমনে করবা, বলে কার যে পরিণত করার মাধ্যমে করা লাগবে। ওগো আম্মা জানেরা আপনাদেরকে বিনয়ের সুয়ে বারংবার বলে যাই, হে আম্মা জান ওই নবীর ইত্তেবা কেমনে করবেন, বলে নবীর ইত্তেবা কেমনে করবেন, নবীর ওই হাদিসটা মেনে মেনে চলবেন, যেই হাদিসের মধ্যে রহমাতুল্লিল আলামিন জানায়া দিলেন, হে মহিলারা চারটি আমল করো, যদি করতে পারো জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে। এক নম্বরে মহিলাদের জন্য আমল, পাঁচ বেলার নামাজ মহিলারা পড়বে, ইদা সল্লাতিল মারওয়াতু খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের 30টা রোজা আম্মা জানেরা রাখা লাগবে। তিন নম্বরে স্বামীর ইতোয়াত করবেন, স্বামীর আনুগত্য করবেন, স্বামী যাই না দেয় আলহামদুলিল্লাহ বলে মেনে নিবেন, 40 বছর পর্যন্ত ওই স্বামীর ঘরটা আপনি করলেন কত সুন্দরভাবে, হঠাৎ করে ওই স্বামীর সময়টা বড় খারাপ হয়ে গেল, এখন তাকে সাপোর্ট দিবেন, ধমক দিয়ে ইগনোর করে তারাইয়া দিবেন না। স্বামী স্ত্রীরা সর্বাবস্থায় মহাব্বতে মহাব্বতে সংসারটা পরিচালনা করবেন, কারণ তখন দেখবেন ওই ঘরের মধ্যে শান্তির কোনো অভাব নাই, ওই ঘরের মধ্যে রহমতের কোনো অভাব নাই, ওই ঘরের মধ্যে বরকতের কোনো অভাব নাই, কারণ যেই ঘরে স্ত্রীটা ভালো ওই ঘর ভালো, ওই ঘরের মধ্যে বরকতের অভাব নাই, যেই ঘরে স্ত্রী ভালো না মহিলা ভালো না ওই ঘরের মধ্যে বিলকুল রহমত আসবে না। এই জন্য বানসারামপুরের আম্মা জানদেরকে বিনয়ের সুরে বলে যাই, হে আম্মা জানেরা পাঁচ বেলার নামাজ পড়বেন, দুই নম্বরে রমাদানের রোজাগুলো রাখবেন, তিন নম্বরে স্বামীর আনুগত্য করে করে চলবেন, চার নম্বরে আপনার করা লাগবে পর্দা, হিজাব পরে পরে বের হওয়া লাগবে, শরীয়তের দৃষ্টিতে আপনার উপরে পর্দাকে ফরজ করে দেওয়া হলো, ওই পর্দা করে আপনি বের হয়ে যাবেন। ও আম্মা জান এই চারটা আমল করতে পারলে জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে, নবীর আনুগত্য করবেন, নবীর সুন্নতের উপরে আমল করার চেষ্টা করবেন। হে বানসারামপুরের মানুষেরা, হে বানসারামপুরের আম্মা জানেরা, আপনাদেরকে বলি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, এক নাম্বার যখনই রবের কাছে মুনাজাত ধরবেন তখনই দুই ফুটা চোখের পানি ফালাইয়া দোয়া করবেন, দুই নাম্বারে রবের শুক্রিয়া দুনিয়াতে বেশি 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 করবেন, তিন নাম্বারে হে
পুরুষেরা নবীর ইত্তেবা করে সময় কাটাবেন, নবীকে আদর্শ বানাবেন, নবীর সুন্নতের একজন তাবেউর রাসূল নিজেকে বানাবেন। আম্মা জানেরাও পাঁচ বেলার নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পরদা করে 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 চলবেন। এই আমলগুলো করতে কোন কোন বান্দা মনে করো হুজুর দোয়া করবেন না আমলগুলো আমি করব, এক নম্বরে দোয়া করব, দুই নম্বরে নবীর ইত্তেবায় জিন্দেগিটা কাটাইয়া দিব, তিন নম্বরে আমি রবের শুকরিয়া প্রশংসা বেশি বেশি করব। কোন কোন বান্দা এই নিয়ত করে বাড়িতে যাইবা, পাঁচ বেলার নামাজ হুজুর আগে পড়তাম না এখন আর বাদ দিব না, চেষ্টা করব পাঁচ বেলার নামাজ যাতে মিস না হইয়া যায়, রমজানের রোজা আগে আমি রাখতাম না এখন থেকে রোজা আমি বাদ দিব না, আগে নেক আমল করতাম না এখন থেকে নেক আমল আমি বাদ দিব না। কোন কোন বান্দা এই নিয়ত নিয়ে বাড়িতে যাইবা, দুইটা হাত তুইলা মালিকের দেখায় দাও, ওরে দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন রে আল্লাহ, ও মালিক আপনার এই বান্দারা দুই হাত উত্তোলন করেছে, এরা নামাজি হতে চায়, এরা রোজাদার হতে চায়, এরা নেক আমলওয়ালা হতে চায়, এরা তোমার খাস বান্দা হতে চায়, আয় আল্লাহ প্রত্যেককে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করো আল্লাহ, আয় আল্লাহ তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। ও দয়ার মালিক নবীকে নিজের চলার পথে আদর্শ বানাইবার তৌফিক দান করো আল্লাহ, আম্মাজানদেরকেও নামাজি বানাইয়া দাও, রোজাদার বানাইয়া দাও, আম্মাজানদেরকে স্বামীর খেদমত বেশি বেশি করার তৌফিক দাও, আম্মাজানদেরকে তোমার হাতে দিলাম তুমি জিম্মাদার হয়ে যাও, আয় আল্লাহ আম্মাজানরা পর্দা করে 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 চলতে পারে সেই তৌফিক তুমি সবাইকে দাও, আমিন।